পাকিস্তানের এই শিব মন্দিরে লুকিয়েছিলেন পাণ্ডবরা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলা, এখানে কটোশ গ্রামে খোঁজ মেলে বহু প্রাচীন হিন্দু মন্দির কটোশ রাজ্যের। এই শিব মন্দিরে সর্বপ্রথম শিবলিঙ্গের পুজো হয় বলে প্রচলিত ধারণা। সাম্প্রদায়িক হানাহানির মধ্যে কটোশরাজ মন্দির ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল উদাহরণ। এখানকার মুসলিমরাও অত্যন্ত শ্রদ্ধাশীল কটোশরাজ মন্দিরের বিষয়ে। এই মন্দিরের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহল তারাও। মহাভারতেও কটোশরাজ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। কৌরবদের কাছে পাশা খেলায় হেরে চুক্তিমতো 12 বছর বনবাসে 1 বছর অজ্ঞাতবাসে কাটানোর সময় 4 বছর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী এই কটোশরাজ মন্দিরে বাস করেছিলেন বলে প্রচলিত ধারণা। নিজের ভাইদের প্রাণ বাঁচানোর জন্য এখানেই যজ্ঞের কাছে জ্ঞানের পরীক্ষা দিয়েছিলেন প্রথম পাণ্ডব যুধিষ্ঠির। এছাড়াও পুরাণ মতে মন্দিরের মধ্যে যে লেক রয়েছে তার জল শিবের অশ্রু থেকে তৈরি। সতীর মৃত্যুর পর মহাদেবের অশ্রুপাতে পৃথিবীর 2টি হ্রদ সৃষ্টি হয় বলে পুরাণে বর্ণিত আছে। একটি মতে এই 2 হ্রদের একটি হল রাজস্থানের পুষ্কর, অন্যটি কটোশরাজ মন্দিরের হ্রদ। আবার অন্য মতে এই 2টি হ্রদের একটি কটোশরাজ, অন্যটি উত্তরাখণ্ডের নৈনিতাল। কটোশরাজ মন্দিরের চত্বরে রয়েছে 7 গ্রহের নামে উৎসর্গিত কীর্ত, 7টি প্রাচীন মন্দির, 1টি বৌদ্ধ স্তূপ, মধ্যযুগের কয়েকটি মন্দির, হাভেলি ও আধুনিক কালে নির্মিত কয়েকটি মন্দির। বহু প্রাচীন মন্দিরটি হালে ঠিকমতো দেখাশোনার অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। 2006-07 পাকিস্তান সরকার এই মন্দিরে কিছুটা অংশ পুনর্নির্মাণ করে ও হিন্দু তীর্থযাত্রীদের কাছে একে অন্যতম দৃষ্টিব্য স্থান হিসেবে তুলে ধরতে ভারত থেকেও বেশ কিছু হিন্দু দেব দেবীর মূর্তি নিয়ে গিয়ে এখানে প্রতিষ্ঠিত করে। 2005-এ পাকিস্তানের কটোশরাজ মন্দির দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আজকের ভিডিও এই পর্যন্তই। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সনাতন মন ভরে উঠুক সনাতন।